নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে বড়সড় দুর্যোগের পূর্বাভাস। আগামী কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে তুমুল বজ্রঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে, সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ধেয়ে আসছে তুমুল বজ্রঝড় বৃষ্টি, পাশাপাশি কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধেয়ে আসছে দুর্যোগ, আগামী কয়েক ঘন্টায় শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শুক্রবার বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা, কিন্তু তার আগে সোমবার থেকে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি, সঙ্গে চলছে বজ্রপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এরকমই তুমুল বজ্র সহ বৃষ্টি হবে, তারপরেই নড়েচড়ে বসলো প্রশাসন। জেলাগুলিকে সতর্ক করলো নবান্নের তরফ থেকে। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অতি ভারী। গোটা দক্ষিণবঙ্গে আকাশ থাকবে মেঘলা, ঝোড়ো হাওয়ার সঙ্গে হবে বৃষ্টি, তবে তাপমাত্রা কমবে না। জানা গিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে 11 জুন থেকে 14 জুনের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি প্রশাসনের নির্দেশ, 9 জুনের মধ্যে বিভিন্ন নদী পার মেরামত করে ফেলতে হবে। দক্ষিণের জেলার ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে তা সারিয়ে ফেলতে হবে ইতিমধ্যেই। বৃষ্টির ফলে নদীতে জল বাড়বে, জোয়ারের জলে নদীর বাঁধগুলো ফাটল বাড়তে পারে, এর ফলে ফের গ্রামগুলোতে জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাজ্যে বাস পড়ে মারা গিয়েছেন অন্তত 27 জন, তাই রাজ্যবাসীকে সতর্ক করছে প্রশাসন। এই উদ্বেগ বাড়িয়েছে বান, 26 তারিখ ফের আসতে চলেছে বান। প্রশাসনকে আগাম প্রস্তুতি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে 11 তারিখ আসছে বান, 26 তারিখের বান আরও ভয়াবহ হতে পারে জানাচ্ছে মনোবান্য। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।